So hey guys, what's up and welcome to Shubhom Short Guys. আজকে প্রচুর প্রচুর এপিসোড এসেছে আর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে অনেক কিছুকে ডিসকাশন করেছি আর অলরেডি বলবো যে রোমান রেন্স অ্যারাউন্ডে আমরা প্রচুর কিছু ডিসকাশন করেছি এতদিন ধরে আমরা বলেছি যে রোমান রেন্সকে ডিফ্রন করতে পারে রোমান রেন্সের সামনে কে কে পসিবল অপোনেন্ট আসতে পারে প্রচুর কিছুকে নিয়ে ডিসকাশন করেছি ইভেন আমরা লাস্ট টাইম একটা ডিসকাশন করেছি রোমান রেন্স ভার্সেস সোলো সিকোয়া রোমান রেন্স ভার্সেস ব্র্যান্ডি অর্টন কিরকম ভাবে বিল্ড হতে পারে অ্যান্ড আমরা আজকে ডিসকাশন করেছি রোমান রেন্স ভার্সেস জে উসো এটাই কি স্টোরি লাইন এন্ড করবে দেখো আমাদের প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্রোচ ডিফারেন্ট থাকে আমরা এক একটা ডিফারেন্ট ভাবে আমরা স্টোরি লাইন গুলোকে স্টাডি করি আমরা জাস্ট ক্যান বলা যায় রিসার্চ করি অ্যানালাইজ করি কিন্তু আমরা সবসময় প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করি তোমাদেরকে ফিল করার চেষ্টা করি যে হার্ডকোর লেভেলের রেসলিং ফ্যান্সরা কিরকম ফিল করে আর দেখো এটাই ডিফারেন্স যে তোমরা শুভম দত্ত শো কেন দেখছো রেসলিং চ্যানেল গুলো থেকে এর ডিফারেন্সটা কি অবভিয়াসলি রেসলিং চ্যানেল গুলো তোমাদেরকে রিপোর্ট রুমার্স তার রিলেটেড সমস্ত প্রেডিকশন রাখবে একটা ওয়ান সাইড প্রেডিকশন রাখবে যেটাই বোল্ড প্রেডিকশন অবভিয়াসলি সেটাই ম্যাক্সিমাম ম্যাচ করে যায় ডাব্লিউডব্লিউইর সাথে কিন্তু আমরা তার অ্যারাউন্ডে কত পসিবিলিটি আসতে পারে আমরা সেটাকে নিয়ে ডিসকাশন করবো এন্ড গাইস আজকে আমরা এই ভিডিওতে যেটাকে নিয়ে কথা বলবো যে হ্যাঁ চলো রোমান রেন্সকে ডিথ্রোন করতে চলেছে অ্যারাউন্ড আমি বলেছিলাম কোডি রোডস হতে পারে অ্যারাউন্ড আমি বলেছিলাম সোলো সিকোয়া হতে পারে আমি এতদিনে বলেছিলাম যে মানে আজকে যেটা বললাম সেটা হচ্ছে জে উসো হতে পারে কিন্তু আমার মনে হয় যে রোমান রেন্সের ডিথ্রোনটা এমন কোন সুপারস্টার করবে যে রোমান রেন্সের সাথে অ্যাট দি এন্ড দ্য লাস্ট পার্সন যে ফেস করবে যে এতদিনে রোমান রেন্সকে ফেস করেনি অ্যান্ড অবভিয়াসলি রোমান রেন্সের সামনে এমন একজন সুপারস্টার দাঁড়াবে যার অলরেডি প্রচুর বেশি তার নাম আছে আর আমরা বিলিভ করবো যে সে হারাতে পারে হ্যাঁ এটা বলার আগে তোমাদেরকে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে দেবো দেখো অবভিয়াসলি যদি আমরা রাসেল মেনিয়াকে নিয়ে কথা বলি তাহলে তোমাদের সাথে তোমাদের কাছে সবথেকে বেশি ইন্টারেস্ট কিসে আসবে হ্যাঁ আজকের দিনে প্রচুর জন বলবে রোমান রেন্স কারণ রোমান রেন্স এরকম ভাবে 3 বছর টাইটেল রান জ্বালিয়ে গেছে তো রাসেল মেনিয়া মানেই হচ্ছে যে রোমান রেন্সের মানে রোমান রেন্সের সামনে অপোনেন্ট কি আসতে চলছে আর রোমান রেন্স কি হারতে চলেছে এটা কিন্তু যদি আমরা আগে মানে দেখি যে রেসলমেনিয়া অ্যারাউন্ডে আমাদের কি এক্সপেকটেশন কি এক্সাইটমেন্ট থাকতো সেটা আর কিছুই নয় গাইস দ্য ফেন অফ দ্য ডেড ম্যান আন্ডারটেকার অ্যারাউন্ডে আর অবভিয়াসলি আমরা প্রত্যেকটা রেসলমেনিয়াতে এটাই দেখতে চাইতাম যে দ্য আন্ডারটেকার কে ফেস করতে চলেছে তাহলে আন্ডারটেকার এই স্ট্রিক এন্ড হয়ে যাবে এটাই আমাদের কাছে সবথেকে বেশি এক্সাইটমেন্ট থাকতো ইভেন তোমরা জানো যে হিউজ ম্যাচ ক্যারিয়ার ভার্সেস স্ট্রিক শন মাইকেল ভার্সেস আন্ডারটেকার আমার মনে হয় একটা গ্রেটেস্ট ম্যাচ দেয়ার নোডার আর এখানে আমরা প্রচুর জন প্রেডিক্ট করে লাগিয়ে মানে প্রেডিকশন লাগিয়ে দিয়েছিলাম যে ভাই আন্ডারটেকার শেষ হতে চলেছে যেখানে ক্যারিয়ার অন দ্য লাইন আসছে তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে মানে ম্যাচটা কোন লেভেলে যেতে চলেছে মিস্টার রেসলমেনিয়া ফেস করছে রেসলমেনিয়া স্ট্রিককে তো আর কিছু বলার নেই আর ওই মোমেন্টে দাঁড়িয়ে যখন আমরা দেখছি শন মাইকেল হেরে গেল তো হ্যাঁ আমাদের কাছে জানে এরপরে যখন মনে হচ্ছে ভাই কোন লেভেলে চলে গেছে আন্ডারটেকার লেগেসি একটা আলাদা লেভেলে অবভিয়াসলি আমরা এখনো মানবো যে রেসলমেনিয়া আমরা কথা বলছি 3 বছর রোমান রেন্স নিয়ে টাইটেল রান চালিয়ে গেছে বাট হোয়াট অ্যাবাউট আন্ডারটেকারের আলাদাই লেগেসি রেসলমেনিয়া সেটা কেউ মুছে দিতে পারবে না সেটাকে কেউ ব্রেক করতে পারবে না হতে পারে রোমান রেন্সের একটা 1000 দিনের লং টাইটেল রান চলছে বাট যদি তোমরা আন্ডারটেকার রেসলমেনিয়া লেগেসি দেখো তাহলে সেটা একটা ডিফারেন্ট থিং তো সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছিল যে আন্ডারটেকার সামনে এত বড় কোন থ্রেট আসতে পারে যে আন্ডারটেকারকে ধরাশয় করবে স্পিডকে এন্ড করবে আর অবভিয়াসলি আমরা তখন ওই টাইমে অনেকে এটা প্রেডিকশন লাগিয়েছিলাম যে দেখো আন্ডারটেকারের সামনে ট্রিপল এইচ এসছে আন্ডারটেকারের সামনে ট্রিপল এইচ তো অনেকবার এসছে না 2 বার এসছে রেসলমেনিয়া শন মাইকেল 2 বার এসছে রেন্ডি অরটনকে দেখেছি আমরা আসতে প্রচুর সুপারস্টারকে দেখেছি আসতে বাট যখন এন্ড অফ এন এরা ম্যাচ হয়েছিল রেসলমেনিয়া 28 তো অবভিয়াসলি আমাদের মনে ছিল বোধহয় যে এবারেই শেষ হচ্ছে কারণ হেলিনাসের স্ট্রাকচার শন মাইকেল মানে গেস্ট রেফারি ট্রিপল এইচ ভার্সেস আন্ডারটেকার একটা হিউজ শো ডাউন কিন্তু সেখানেও আন্ডারটেকার নিজের স্ট্রিককে সেভ করে রাখছে তো আর কিছু বলার নেই অ্যাট দি নেক্সট আমরা যখন দেখেছি রেসলম্যানিয়া 29 অবভিয়াসলি সিএম পাং ভার্সেস আন্ডারটেকার প্রচুর জন বুঝে গেছিল যে এখানে অবভিয়াসলি সিএম পাং জিতবে না কারণ অনেকের ওই প্রেডিকশনটা আসেনি কিন্তু যখন আসছিল রেসলমেনিয়া 30 ব্রক লেসনার ভার্সেস আন্ডারটেকার এবার দেখো প্রচুর জন এখানে ভেবেছিল যে ব্রক লেসনার অবভিয়াসলি ব্রক লেসনার আন্ডারটেকার যদি তোমরা রেকর্ড দেখো তাহলে হিস্ট্রিতেই ব্রক লেসনার প্রচুর ভিক্ট্রি তুলেছে আন্ডারটেকারের উপর ইভেন হেলিনা সেলেও ব্রক লেসনার আন্ডারটেকারকে হারিয়েছে তো সেক্ষেত্রে ব্রক লেসনার আন্ডারটেকারের ম্যাচটা হতে পারে হয়তো এখানেই আন্ডারটেকারের এন্ড হতে চলেছে অ্যান্ড
আমাদের ওই মোমেন্টে যখন আমরা আজকে সেটাকে মানে অ্যানালাইজ করবো আমাদের যেন মনে হয় যে দেখো আন্ডারটেকার আর রোমিনেস এর ম্যাচ হলো আর ওখানে রোমিনেস আন্ডারটেকার হারাচ্ছে আর অবভিয়াসলি রোমিনেস এ যেরকম ভাবে ডাব্লিউডব্লিউই এলিভেট করার চেষ্টা করে যাতে ফেস সুপারস্টার তো তার সামনে আন্ডারটেকার এসছে তো তাকেও হারিয়ে দিয়ে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কাছে সবারই মানে একটা প্রশ্ন এটাই জাগবে যে তাহলে সেই দিন কেন রোমিনেস আসেনি মানে সেই দিন ব্লক লেসনার কেন আন্ডারটেকারকে হারালো সেই দিন তো তার দরকার ছিল যে রোমিনেস কেন ইভেন সেদিন তো দরকার ছিল যে আন্ডারটেকার হয়তো ব্রক লেসনারকে হারিয়ে নিয়েছে কারণ অবভিয়াসলি ব্রক লেসনার যেহেতু এস্টাবলিশড অলরেডি তো ব্রক লেসনার আন্ডারটেকারকে হারিয়ে কি উপরে নেবে তো এরকম যাকে বলতে গেলে তারপরে আমরা শেন মিকম্যানকে দেখেছি তারপরে আমরা ব্রে হোয়াইটকে দেখেছি শেন মিকম্যানকে দেখেছি তো তারপরে যখন রোমিনেস আসছে অবভিয়াসলি রোমিনেস কখনো পর্যন্ত কোনো বড় মানে কি বলো বড় বুস্টটা পাইনি হ্যাঁ ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করেছে রসালমিনা 32 তে বাট স্টিল রোমিনেস এর দরকার ছিল একটা বড় শাইনের তো রোমিনেস হচ্ছে আন্ডারটেকার তাহলে কেন রোমিনেস আর আন্ডারটেকার এর ম্যাচটা এরকম হলো না যে রোমিনেস আন্ডারটেকার এর স্পিড কে এন্ড করলো কারণ রোমিনেস এর তো দরকার ছিল ওইটা আমি হিউজ শাইন পাওয়ার এটা জাস্ট কাইন্ড বলা চলে যে এখন যদি তোমরা এটাকে কম্পেয়ার করো তাহলে রোমিনেস কোডি রোডস এর ম্যাচের মতো যে কোডি রোডস এর তো দরকার ছিল ওই শাইনটা পাওয়ার তাহলে কেন রোমিনেস কে হারালো না কেন রোমিনেস কোডিয়ার্সের ম্যাচটা এরকম হলো যে রোমিনেস স্টিল টাইটেল রিটেন করে চলে আসছে কারণ যেখানে রোমিনেসের কাছে এর আগে যত সুপারস্টার এসেছে ব্রক লেসনার ড্রু ম্যাকইন্টায়ার সেথ রলিন্স জন সিনা গোল্ডবার্গ হোয়াটএভার তারা প্রত্যেকে এস্টাবলিশ কিন্তু কোডি রোডস তো এখনো পর্যন্ত ওই মোমেন্টামটা পায়নি ওই বুস্টটা পায়নি ওই গোল্ডটা ক্যাপচার করেনি যেটা রোমিনেসের বাকি অপোনেন্টরা পেয়েছে হ্যাঁ রিডেলের ম্যাচটা আমি বলছি না বাট স্টিল আমি বলবো যে কোডি রোডস তো ওটা পায়নি তাহলে কোডি রোডস যেখানে এত বেশি ফ্যান্স ফেভারিট ছিল তাহলে কেন পেল না তো এখানে থিং এটাই যে আন্ডারটেকার আর ব্রক লেসনার যখন ম্যাচটা হয়েছিল তখন প্রচুর জন বিলিভ করেছিল যে ব্রক লেসনার হারাতে পারে কারণ ব্রক লেসনার যেরকম ভাবে মানে ডমিনেশন ডাব্লিউডব্লিউই দেখিয়ে এসছে ব্রক লেসনার ক্যারেক্টার যেরকম ভাবে দেখিয়ে এসছে ব্রক লেসনার যেহেতু পাস্ট হিস্ট্রি আছে আন্ডারটেকারের সাথে যে ব্রক লেসনার আন্ডারটেকারকে হারিয়েছিল হেলিনা সেলের মধ্যে সেই সময় তো ব্রক লেসনার ডিজার্ভ করে এই ভিক্টরিটা ব্রক লেসনার ডিজার্ভ করে এই রসেলমিনিয়া উইকেন্ড এর এই হিউজ অ্যাচিভমেন্ট এন্ড ব্রক লেসনারকে সেটা দিয়েছিল এন্ড তোমরা কি এটা মানতে অস্বীকার করবে যে ব্রক লেসনার হারাতে পারতো না যে মানে আন্ডারটেকার কারণ অবভিয়াসলি ব্রক লেসনার যেরকম থ্রেট F5 এর পর F5 আর ফাইনালি ব্রক লেসনার শুধু আন্ডারটেকারকে হারিয়েছে তাই নয় ব্রক লেসনার আন্ডারটেকারকে ধরাশায়ী করেছে আন্ডারটেকারের পুরো চোখ মুখ দেখে পুরো শরীরটা দেখেই বোঝা গেছিল যে ব্রক লেসনার জাস্ট আন্ডারটেকারকে পুরো চচনচ করে দিয়েছিল রসেলমিনিয়া যে তোর স্ট্রিককে ভেঙেছি শুধু না তোর পুরো বডিটাকে আমি ভেঙে দিয়েছি এরকম বলা যেতে পারে তো ব্রক লেসনার ভিক্টরিটা একটা হিউজ থিং ছিল এবার যদি আমরা কথা বলি যে হ্যাঁ চলো ব্রক লেসনার আন্ডারটেকারের ম্যাচটা এরকম ভাবে এন্ড হয়েছিল আর অবভিয়াসলি আন্ডারটেকার খুঁজছিল না সেটা আলাদা ব্যাপার তারপরেও আন্ডারটেকারকে আমরা দেখতে পেয়েছি যে কম্পিট করতে রসেলমিনিয়া তারপরে আন্ডারটেকার ভার্সেস রোমিনস এর ম্যাচ হয়েছে অ্যান্ড স্টিল আন্ডারটেকার যখন আবার হারলো তো সেটার উপর প্রচুর ফ্যান্সদের হ্যাঁ প্রচুর ফ্যান্সরা বু করেছে রোমিনসকে বাট স্টিল যদি সেদিন থাকতো যদি রোমিনস আর আন্ডারটেকারের ম্যাচ যেটাতে রোমিনস স্ট্রিক এম করছে তাহলে তো ভাই প্রচুর জন আর প্রচুর জন ক্রিটিসাইজ করতো প্রচুর জন বিলিভই করতো না যে রোমিনস হারাতে পারে রোমিনস এর উপর কেউ এই বিলিভটা করতো না জাস্ট কাইন্ড আজকে হয়েছে পুরো রোমিনস এর ম্যাচের মধ্যে যখন রোমেন রেইন্স যদি কোডি রোডস এর কাছে হেরে যেত তাহলে কোডি রোডস কে অত বিলিভটা তো ওইভাবে থাকতো যে হ্যাঁ ডাব্লিউবি হয়তো বুস্ট পেবে তার জন্য কোডি রোড হারিয়েছে রোমেন রেইন্সকে বাট ইটস আ ক্রিটিসিজম যে কোডি রোড জাস্ট একটা রিটার্ন একটা হিউজ শাইন একটা রয়্যাল রাম্বল ভিক্টরি এন্ড একটা ফার্স্ট দ্য রসেলমিনিয়া মেইন ইভেন্ট এন্ড কোডি রোডস জিতে গেল যেখানে ব্রক লেসনার এর আগে কত কিছু করেছে সেখানে ব্রক লেসনার হারাতে পারলো না সেখানে ড্রু ম্যাকইন্টায়ার হারাতে পারলো না সেখানে এত এত সুবাদা সেথ রলিন্স যেখানে ডিসকোয়ালিফিকেশনে মানে ওইভাবে এন্ড হচ্ছে ম্যাচ বাট স্টিল কেন সেথ রলিন্স ওই জায়গাটা দেয়নি তো এখানে সব থেকে বড় ব্যাপার যে আমরা যখন ভাবি যে হ্যাঁ রোমিনস এর ডিথ্রোনের সামনে কোডি রোডস এসে হেরে যাচ্ছে তখন আমাদের ভাবতে হয় যে এর আগে ডাব্লিউডব্লিউই কিন্তু এরকম মাইলস্টোনকে এন্ড করেছে একজন এস্টাবলিশ সুপারস্টারকে দিয়ে যার উপর আমরা বিলিভ করেছি এবার যদি তোমরা কথা বলো যে তাহলে রোমিনস এর সামনে এমন কোন সুপারস্টার আসবে যার উপর আমরা বিলিভ করবো বা দেখো আমি এর আগে ভিডিওতে বলেছি সোলো সিকো আমরা ভিডিওতে কথা বলেছি যে উৎসব কিন্তু যদি আমরা কথা বলছি একজন বিলিভ করা সুপারস্টারের উপর যার উপর আমরা বিলিভ করবো যে সে রোমিনেসকে হারাতে পারে তো আমার মনে হয় যে আমার ফার্স্ট নাম এটাই আনা উচিত যে সেথ রলিন্স কারণ অবভিয়াসলি রোমিনেসের ক্যারেক্টারটা আশাটাই হয়েছিল অ্যাজ এ শিল্ড এর মধ্যে আর অবভিয়াসলি ওইটানে সেথ রলিন্স যেরকম ভাবে ডিস্ট্রয় করেছিল রোমিনেসকে মানে পেছনে চেয়ার মেরে শিল্ড ব্রেক হওয়ার রোমিনেসের নেক্সট
পুরোটা তারপরে শুরু হয়েছিল। তো সেথ রলিন্স আর রোমান রেইন্স, তোমরা বুঝতেই পারছো একটা হিউজ হিস্ট্রি রয়েছে। আর ডাব্লিউডি যদি এটাই ভাবে যে আমরা সেথ রলিন্সকে অবভিয়াসলি প্রচুর এলিভেট যেহেতু করে দিয়েছে, সেথ রলিন্সের কাছে প্রচুর ভিক্টরি রয়েছে, এক্সেপ্ট সেথ রলিন্স কিন্তু ডিসকোয়ালিফিকেশনে জিতেছে কিন্তু রয়্যাল রাম্বলে, রোমান রেইন্স কিন্তু ক্লিন হারাতে পারেনি, ক্লিন পিন করতে পারেনি। তো সেক্ষেত্রে কি সেথ রলিন্সই পারে রোমান রেইন্সকে হারাতে? There is no question, no doubt, definitely yes. Obviously, Seth Rollins এর মধ্যে সেই পটেনশিয়াল রয়েছে, সেই বিলিফটা রয়েছে। যখন Seth Rollins Roman Reigns এর ম্যাচ কার্ড বিল্ড হবে তখনই আমরা একটা কোয়েশ্চেন রাখবো যে Seth Rollins কি পিন হবে Roman Reigns এর কাছে, কারণ obviously যেখানে রয়্যাল রাম্বলে WWE এই ডিসিশন নিয়েছে যে আমরা Seth Rollins কে পিন করবো না, তো সেক্ষেত্রে এখানে একটা বড় মেগা ম্যাচে কি করে হতে পারে? তো সেক্ষেত্রে Cody Rhodes Roman Reigns এর ম্যাচ কেন Cody Rhodes হেরে গেছে তার কারণ একটাই, যে WWE জানতো যে কেউ বিলিভ করবে না যে Cody Rhodes হারাতে পারে, অথবা Cody Rhodes হারানোর পরে Cody Rhodes এর কাছে হিউজ ক্রিটিসিজম আসবে, সেক্ষেত্রে Seth Rollins এর উপর আসবে না। তো সেক্ষেত্রে Seth Rollins হচ্ছে Roman Reigns এর যদি ম্যাচ হয় ফিউচারে হয়তো WrestleMania 40 তে, তাহলে এটাই একটা পারফেক্ট এন্ডিং Roman Reigns এর টাইটেল রানের জন্য যে Seth Rollins করবে। কারণ সেই সময় তোমরা দেখো আন্ডারটেকার ভার্সেস ব্রক লেসনার ম্যাচ, আন্ডারটেকারের জায়গায় Roman Reigns আছে, ব্রক লেসনারের জায়গায় Seth Rollins আছে, আর তাদের মধ্যে হিস্ট্রি রয়েছে। তো Seth Rollins ডেফিনেটলি এন্ড করতে পারে Roman Reigns এর টাইটেল রানকে। এবার দেখো এখানে আমি আরো একটা এলিমেন্ট এনে দেবো, কারণ যেহেতু Roman Reigns এর টাইটেল রানের মধ্যে এখনো পর্যন্ত একটা সুপারস্টার আসেনি, তো সেক্ষেত্রে তার উপরও কিন্তু সব থেকে বেশি প্রেডিকশন থেকে যাচ্ছে, কারণ অবভিয়াসলি সেই সুপারস্টারকে এখনো পর্যন্ত WWE কোনো রিটার্ন করায়নি। তো সেক্ষেত্রে কি একটা ধামাকা রিটার্ন WWE দেবে সেই সুপারস্টারকে, যে WrestleManiaতে গিয়ে Roman Reigns এর সামনে সে দাঁড়াবে, আর সেই হয়তো টাইটেল রানকে এন্ড করবে Roman Reigns এর, কারণ তার কাছেও প্রচুর বেশি অ্যাচিভমেন্ট রয়েছে, তার কাছে প্রচুর বেশি সেই কি বলবো সেই শাইনটা রয়েছে, সেই স্পটটা রয়েছে, তার কাছেও প্রচুর বেশি একটা সেই মোমেন্টামটা রয়েছে যে সে যখন রিটার্ন করবে একটা সমস্ত ফ্যান্সদের মুখে একটা হাঁ বের করে দেবে, মানে পুরো শক করে দেবে, আর মেবি সেই হয়তো এন্ড করতে পারে Roman Reigns এর টাইটেল রানকে। আর যাকে আমরা দেখেছি অলরেডি WWE এর মধ্যে দুটো টাইটেল সে একটা সময় হোল্ড করেছিল, তাকে সে ওয়ান্স এগেন WrestleMania-র মধ্যে আবার সেই দুটো টাইটেলকে হোল্ড করবে, তো কুড বি মেবি হতে পারে, অ্যান্ড মেবি গাইজ WWE প্ল্যান করতেই পারে যে রেন্ডি অটনকে দিয়ে Roman Reigns এর টাইটেল রান এন্ড করবে। দেখো এখানে তোমরা যদি কথা বলে যে কেন Seth Rollins বেটার রেন্ডি অটনের থেকে, কারণ অবভিয়াসলি Seth Rollins Roman Reigns একটা ইনসাইড স্টোরি লাইন রয়েছে, কিন্তু যদি তোমরা কথা বলো যে Roman Reigns এর সামনে দরকার যে এমন একজন সুপারস্টার যে আসবে যে ডিজার্ভ করে বলবো না, যাকে যার উপর ফ্যান্সরা বিলিভ করবে, কারণ অবভিয়াসলি দেখো রেন্ডিটা এমন একটা সুপারস্টার না মানে যাকে টাইটেল দিলে আমার মনে হয় না যে প্রচুর ফ্যান্সরা বলবে যে হ্যাঁ ভাই এ তো পুরোনো সুপারস্টার, একে কেন টাইটেল দেওয়া হচ্ছে, একে কেন ওরকম ভাবে চ্যাম্পিয়নশিপ পোস্টার দেওয়া হচ্ছে। কারণ সেই সময় যখন ড্রু ম্যাকইন্টায়ার রেন্ডিটা ম্যাচ সেট ছিল প্রচুর জন বিলিভ করেছিল যে রেন্ডিটা জিততে পারে, হ্যাঁ সমাজে হেরে গেছে বাট হেলিনা সেলে জিতেছে, আর অবভিয়াসলি রেন্ডিটাকে কখনো লং টাইটেল রান WWE দেয় না, কারণ সেই সময় অথরিটির সময় দিয়েছিল, কারণ অবভিয়াসলি ওই টাইমে ফ্যাকশন ছিল, WWE দেখিয়েছিল যে আমরা ডেনিয়েল ব্র্যানকে বিল্ড করবো অথরিটির সামনে আনা, আর সেইভাবে এন্ড করবো। কিন্তু যদি আমরা এখানে কথা বলো তাহলে মেবি রেন্ডি অটন হয়তো Roman Reigns এর টাইটেল ব্র্যানকে এন্ড করতে পারেন, দুটো টাইটেলকে হোল্ড করবে WrestleMania। দেখো এটা সব থেকে বেশি জাস্টিফাইড, কারণ অবভিয়াসলি ফ্যান্সরা বিলিভ করে, কারণ ফ্যান্সরা যেহেতু এতদিন দেখছে যে রেন্ডি অটন আসেনি, তখন ফ্যান্সরা অবভিয়াসলি একটা বিলিভ রেখে দিয়েছে রেন্ডি অটন যখন রিটার্ন করবে তখন Roman Reigns এর সামনেই করবে। তো যখন Roman Reigns এর সামনে এত বড় একটা ধামাকা আসবে রেন্ডি অটনের রিটার্ন, তো সেক্ষেত্রে আমাদের মেনে নিতে হবে, আমাদের মানতে বাধ্য করা হবে যে রেন্ডি অটনই হয়তো হারাতে পারে Roman Reigns এর, তাই জন্য এটার উপর প্রচুর বেশি মানে কথা বলা যায়, প্রচুর বেশি হাইলি ডিসকাশন করা যায় যে হ্যাঁ কেন রেন্ডি অটন ডিজার্ভ করে, সেটাই আমি এখানে ভিডিওতে কথা বললাম যে Cody Rhodes James ও সোলো সিকোয়াকে নিয়ে কথা বলেছি, বাট যখন কথা আসছে Roman Reigns এর সামনে এমন একজন সুপারস্টারকে দাঁড় করাতে হবে যে অলরেডি এস্টাবলিশ, কিন্তু আমরা হিউজ বিলিভ রাখবো, সেক্ষেত্রে রেন্ডি অটন যে মোমেন্টাম নিয়ে আসবে যেহেতু এতদিন সে রিটার্ন করেন, তো সেক্ষেত্রে একটা রিটার্নই এনাফ রেন্ডি অটনকে বিল্ড করে দেওয়ার যে হ্যাঁ Roman Reigns কে হারাতে পারেন। এরপরে হতে পারে যে Roman Reigns এর হারানোর পরে রেন্ডি অটনের সাথে Cody Rhodes এর ম্যাচ হলো, সেখান দিয়ে দেখা যাচ্ছে Cody Rhodes রেন্ডি অটনকে হারিয়ে টাইটেল ক্যাপচার করছে, বাট সেটা একটা আলাদা সিনারিও। বাট যদি Roman Reigns এর হিউজ মাইলস্টোন এর কাছে বলো, যেমন আন্ডারটেকার স্পিকের কাছে ছিল, তো আমার মনে হয় যে রেন্ড পারফেক্ট। তবে তোমাদের কি মনে হয়, তোমরা সেটা কমেডি আনতে পারো, যে তোমাদের কি মনে হচ্ছে যে সত্যি রেন্ডি অটন নাকি কাকে দাঁড় করাবে, তো সেটাকে নিয়ে কথা বলতে পারো। তবে সিরিয়াসলি অনেক কিছু বিশ্লেষণ করেছে আজকে, অনেক অনেক কিছু এসেছে, তবে আরো অনেক অনেক কিছু আজকে দেখাবে নেক্সট শোতে।